আসসালামু আলাইকুম। সলিউশন গুরু ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি একাদশ শ্রেণীতে ভর্তি 2020-এর অ্যাডমিশন টেস্টের দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ের যারা আবেদন করেছে তাদের ফলাফল প্রকাশ হয়েছে। তো এই ফলাফলটি, দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল এবং তৃতীয় পর্যায়ে যা আবেদন করেছে তার ফলাফল আমরা কীভাবে দেখব, এর উপর এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য, সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি রেজাল্টটি দেখার জন্য অবশ্যই xiclassadmissiontest.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের সুবিধার্থের জন্য আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেজাল্ট দেখার লিঙ্কটি দিয়ে রাখবো। এই রেজাল্ট দেখার এই ওয়েবসাইটে আসার পর এরকম একটা অপশন আসবে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন না বন্ধুরা যেখানে রেজাল্ট লেখা আছে। তো বন্ধুরা, রেজাল্টটি দেখার পূর্বে আমি দুটি কথা বলে নিই, সেটা হচ্ছে মাইগ্রেশন। আমি আমার চ্যানেলে পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে মাইগ্রেশন কাজ করে, মাইগ্রেশন কি, মাইগ্রেশন উপরের দিকে যায় না মাইগ্রেশন নিচের দিকে যায়, বিস্তারিত সেই ভিডিওটি আলোচনা করেছি। আশা করি আপনাদের যারা আমার ওই ভিডিওটি দেখছেন তাদের বোঝার কোনো অসুবিধা হয়নি। তো এখন আসুন আমরা রেজাল্টটি দেখি, এজন্য আমরা এই রেজাল্টে ক্লিক করব। রেজাল্টে ক্লিক করার পর এখানে এরকম একটা উইন্ডোজ আসবে, আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার, এখানে আপনার রোল নাম্বারটি দিতে হবে। রোল নাম্বারটি দিলাম, দেওয়ার পরে আপনাকে এখানে বোর্ড সিলেকশন করতে হবে, আপনি যে বোর্ডতে পাস করেছেন, তারপরে আপনার পাসিং ইয়ার কত সালে এসএসসি পাস করেছেন সেটা, তারপরে এখানে আপনাকে এসএসসি রোল নাম্বারটি দিতে হবে। এই কি রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, অর্থাৎ এই যে বাম পাশে যে লেখা বড় হাতে বোল্ড অঙ্কে লেখা 20925, অর্থাৎ 20925, এই কোডটি এই খালি ঘরে পূরণ করতে হবে, অর্থাৎ 20925 এটি পূরণ করে এখানে যে দেখতে পাচ্ছেন, পূরণ করে এখানে দেওয়ার পর এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট, এই ভিউ রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসছে। এই যে অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। কলেজ নেম এগ্রিকালচার ইউনিভার্সিটি EIIN, অর্থাৎ কলেজের কোড নাম্বার শিফট ডে ভার্সন বাংলা গ্রুপ সায়েন্স কোটা জেনারেল, অর্থাৎ আপনি বিস্তারিত চলে আসবে। তো রেজাল্ট এইভাবে আসবে, আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই ভর্তির জন্য, এই কলেজে ভর্তির জন্য আপনাকে নিট চয়ন করতে হবে 200 টাকা দিয়ে। তো দেখি এই বিষয়ে কি নির্দেশনা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ 10/9/2020 রাত 8টা। এখানে এখন তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নির্চয়ন, অর্থাৎ শিক্ষার্থী নির্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে সিলেকশন এবং আবেদন বাতিল হবে, অর্থাৎ আপনি যে তৃতীয় পর্যায়ে যে আবেদন করেছিলেন বা মাইগ্রেশনের যে রেজাল্ট, এখন যদি আপনি কলেজ নির্চয়ন না করেন 200 টাকা ফি দিয়ে, তাহলে আপনার আবেদনটি বাতিল হবে, আপনি আর এবছরে হয়তোবা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন না। এই সিলেকশন নির্চয়নটি আপনার 11/9/2020 শুক্রবার থেকে 12/09/2020 শনিবার রাত 8টা পর্যন্ত চলবে, অর্থাৎ আগামীকাল থেকে পরশু দিন, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত আপনি সিলেকশন বা নির্চয়ন, কলেজ নির্চয়ন করতে পারবেন। এই জন্য আমি আমি পূর্বের একটি ভিডিওতে দেখেছি কিভাবে কলেজ নির্চয়ন করবেন বা কিভাবে ফি প্রদান 200 টাকা প্রদান করবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আমার সেই ভিডিওর লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিয়েও কলেজ নির্চয়ন করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।